কলকাতায় ভুয়া ভ্যাকসিন ক্যাম্প বসানোর অভিযোগে আটক প্রতারক দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের আতাতের অভিযোগ অস্বীকার মমতা প্রশাসনের। নকল টিকা নিয়ে অসুস্থ মিমি। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। কলকাতায় ভুয়া ভ্যাকসিনের ক্যাম্প বসানোর অভিযোগে আটক ভুয়া সরকারি আমলা দেবাঞ্জন দেবের আশ্রয় প্রশ্রয় নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ক্ষমতাসীন তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হলেও এমন অভিযোগ অস্বীকার করেছে মমতার দল। যদিও বিজেপির অভিযোগের তীর সরাসরি তৃণমূলের দিকেই। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। প্রশাসনের বড় পদে চাকরি করার পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করা ছাড়াও বিভিন্ন ধরনের দুর্নীতি ও প্রতারণার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে ভুয়া ভ্যাকসিন ক্যাম্প কাণ্ডের আয়োজক দেবাঞ্জন দেবের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নের প্যাড ব্যবহার করে, কলকাতা সিটি কর্পোরেশনের সিল স্ট্যাম্প আর গাড়ির ওপর লালবাতি ব্যবহার করে বছরের পর বছর ধরে প্রতারণা চালিয়ে এলেও তৃণমূলের শীর্ষ নেতাদের সঙ্গে একই মঞ্চে তাকে দেখা গেছে গেল মাসেও। এমনকি মধ্য কলকাতার একটি ফলকে যুগ্ম সচিব পরিচয় লেখা রয়েছে তার নামও। স্বভাবতই এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে। গত দু তিন দিন ধরে একাধিক সাংবাদিক সম্মেলন, বিকাল বৈকালিক সাংবাদিক সম্মেলন ঘন্টার পর ঘন্টা হলো, একবারও উনার স্নেহধন্য তথাকথিত যুগ্ম সচিব অথবা আইএস সেই দেবাঞ্জন দেব সম্পর্কে একটাও মন্তব্য নেই কেন? পশ্চিমবাংলার মানুষ সব কিছু দেখছে, আর ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী দল, তারা ভিতরে বাইরে এটা নিয়ে লড়াই করবে। এদিকে দেবাঞ্জন দেবের সহযোগী আরো তিনজনকে কলকাতা পুলিশ শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে। নিজেকে যুগ্ম কমিশনার পরিচয় দিয়ে কলকাতায় দুটি ভুয়া ভ্যাকসিনেশন ক্যাম্প চালিয়ে প্রায় 200 জনকে টিকা দিয়েছিলেন ওই প্রতারক। এ টিকাও ভুয়া বলে মনে করা হচ্ছে। ইতোমধ্যেই টিকা নিয়ে শারীরিক অসুস্থতায় ভুগছেন অভিনেত্রী ও তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। যদি আমি সুস্থ থাকি। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাচ্ছি তার কাছে। সুব্রত, জেনিফার, আপনাকে ধন্যবাদ। জেনিফার, ইতিমধ্যেই কলকাতার একটি আদালতে এই দেবাঞ্জন দেব প্রতারকের বিরুদ্ধে কিন্তু খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই মামলাটি করা হবে। আপনি জানেন যে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে এসেছে সেটি ভয়াবহ। এই অতিমারির, এই মহামারীর মধ্যে মানুষের সেন্টিমেন্টকে নিয়ে তিনি প্রতারণা করেছেন। আপনি জানেন যে ইতিমধ্যেই প্রায় 200 জনের ওপরে মানুষের শরীরে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেটি আদৌ ভ্যাকসিন কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ তৈরি হয়েছে, এবং ইতিমধ্যেই যাদেরকে ওই সময় ভ্যাকসিনের নাম করে ভুয়ো ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের কিন্তু স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও নিয়েছে কলকাতা সিটি কর্পোরেশন। আপনি জানেন ইতিমধ্যে যেটি নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে তুমুল দাবি তোলা হয়েছে যে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে আশ্রয় প্রশ্রয় দিয়েছে তৃণমূলের শাসক বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্ব, তাদের মধ্যে কলকাতা পৌরসভার, কলকাতা সিটি কর্পোরেশনের প্রশাসনিক প্রধান যেমন ফিরহাদ হাকিমের নাম আসছে, সেরকম ভাবে কিন্তু কয়েকজন সাংসদ এবং স্থানীয় স্তরের তৃণমূলের নেতানেত্রীর নামও রয়েছে। যদিও তারা গোটাটাই অস্বীকার করেছেন। তারা বলছেন যে বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে ছবি তোলা হয়েছে, সেলফি তোলা হয়েছে মাত্র, কিন্তু দেবাঞ্জন দেবের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নাই। আপনি জানেন যে পৌরসভার যুগ্ম সচিব, কলকাতা সিটি কর্পোরেশনের একজন যুগ্ম সচিব পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করেছেন, এবং বিভিন্ন জায়গায় তিনি মাস্ক এবং স্যানিটাইজেশনের যে কাজগুলো সেগুলোও কিন্তু বরাদ্দ তিনি পেয়েছেন, এবং সেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সরকারের অথবা শাসক দলের সংশ্লিষ্টতা না থাকলে কলকাতার, একেবারেই রাজধানী কলকাতার ওপরে বিশেষ করে যেখানে তার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প ধরা পড়েছে কসবা থানা ঠিক কাছে এবং উত্তর কলকাতার আমার স্ট্রিট থানার কাছে, দুটোই থানার থেকে ঢিলছোড়া দূরত্বে দুটো ভ্যাকসিনেশন ক্যাম্প করার কিভাবে সাহস উনি পান? একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি জেনিফার, শুধুমাত্র সে
ভ্যাকসিন নিয়ে প্রতারণা করেছেন তা নয়, বিভিন্ন চাকরি, বিভিন্ন প্রজেক্ট, এই সমস্ত বিষয় নিয়ে বিষয়গুলো কিন্তু তার সামনে আসছে। আর যে সমস্ত লোক, আপনি আগেই বলেছি 200 জনের বেশি মানুষের শরীরে এই ইনজেকশন দেওয়া হয়েছে, ইনজেকশনের মধ্যে কি ছিল, কি বলা হচ্ছে যে হামের টিকা ছিল, বা কেউ বলা হচ্ছে যে টিটেনাস ইনজেকশন ছিল, তো যাই হোক সেই যারা দিয়েছেন তারা কিন্তু মানসিক ভাবে এখন ভেঙে পড়েছেন। তাদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসন সেটা কিন্তু তৎপরতা শুরু করেছে। সব মিলে এই ভুয়ো ভ্যাকসিন কাণ্ড এবং ভুয়ো সরকারি আমলাকে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি কিন্তু আবার সরগরম হয়ে উঠেছে। তো জেনিফার, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের এই ভুয়ো যে অফিসার, সেই অফিসার এবং ভুয়ো ভ্যাকসিনেশন কাণ্ডের আমার কাছে থাকা সবচেয়ে। জেনিফার, কলকাতা থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। বিশ্বজুড়ে করোনায় একদিনে প্রাণ হারিয়েছেন আরও প্রায় 9,000 মানুষ, নতুন করে আক্রান্ত হয়েছেন 4 লাখের বেশি। ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত থাকার পরও করোনায় মৃত্যু ও সংক্রমণের হার না কমায় চিন্তিত বিশ্বের বিভিন্ন দেশের সরকার। ভারতে শুক্রবার মারা গেছেন 1100 বেশি, আক্রান্ত হয়েছেন প্রায় 50,000। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ব্রাজিলের করোনা পরিস্থিতি। দেশটিতে নতুন করে মারা গেছেন প্রায় 2,000 মানুষ, সে সঙ্গে অব্যাহত আছে আক্রান্তের হারও। এছাড়া করোনায় মৃত্যু ও আক্রান্তের হার বাড়ছে আর্জেন্টিনা, রাশিয়া ও কলম্বিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে। বয়স্কদের পাশাপাশি করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরকে ভাইরাসটির অন্যান্য ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষায় প্রতি বছরই টিকার বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও ঝুঁকি মোকাবেলায় টিকার নিয়মিত হালনাগাদ দরকার হবে বলেও জানিয়েছে সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি অভ্যন্তরীণ প্রতিবেদন অনুযায়ী বিভিন্ন ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা পেতে উচ্চ ঝুঁকিতে থাকা বয়স্কদের প্রতি বছর ও সাধারণ মানুষের 2 বছরে একবার বুস্টার ডোজ দেওয়া প্রয়োজন। সংস্থাটির পাশাপাশি টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান মডার্না ও ফাইজারও বলছে একই কথা। 8 জুন প্রকাশিত সেই প্রতিবেদনে সংস্থাটি জানায় আগামী বছর 1,200 কোটি ডোজ করোনার টিকা উৎপাদিত হতে পারে, তবে সেই সংখ্যাটিও পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা হয়। এছাড়াও করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে সংক্রামক বলেও সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিপদে মৃত্যু ঝুঁকি, যে কোনো সময় পুঁতে রাখা বোমা গাড়িসহ উড়িয়ে দিতে পারে যে কারো জীবন। এই ঝুঁকির মধ্যেই দীর্ঘ 8 বছর থেকে সাহারা মরুভূমির বুকে শান্তি রক্ষায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ এই আইইডির বিস্ফোরণ থেকে রক্ষা পেতে কয়েক বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম গঠন করে কাজ শুরু করে। পশ্চিম আফ্রিকার দেশ মালি থেকে ফিরে আতিকুর রহমান তোমালের রিপোর্ট। এরপর তপ্ত মরুতে বাংলাদেশ সেনাবাহিনী আইডি খুঁজতে প্রথম গঠন করে সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম। সবাই চারপাশে সতর্ক থাকবেন, সামনে যে এলাকাটা আছে এটা আইডিপূর্ণ এলাকা এবং ঝুঁকিপূর্ণ এলাকা, প্রত্যেকে দুই পাশের পাহাড়ের দিকেও নজর রাখবেন। মরুর বুকে সন্দেহজনক কিছু একটা নজর এলো, শুরু হলো সার্চিং এর কাজ। পুরো গাঁওয়ের 1 ইঞ্চি মাটিও নিরাপদ নয়, সেখানে যে কোনো সময় ঘটতে পারে আইডির হামলা, এবং সেই হামলা ঠেকাতে কিন্তু এভাবেই বাংলার দামাল সন্তানেরা প্রস্তুত থাকেন যে কোনো পরিস্থিতির মোকাবিলায়। অল্প কদিন আগে তেমনি একটি আইডি হামলার শিকার হন মেজর রাজীব। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে প্রচণ্ড শব্দে গাড়িটা শূন্যে উঠে যায় এবং হচ্ছে কয়েক ফিট উপরে উঠে বাম পাশে কাত হয়ে মাটিতে আসতে পারে, এবং আমি এরকম বাম পাশে কাত হয়ে থাকি। আমার যে ড্রাইভার, হি বিকেম সিভিয়ারলি ইনজুরড, ওর পায়ের নিচটা কেটে যায়। সবুজ বাংলার একটি নিভৃত গ্রামের সন্তান নাদিম সরকার, মালিতে বুলেট প্রুফ সাজুয়াজান চালানোই তার কাজ, কিন্তু আইডিতেও বুলেট প্রুফ গাড়িকেও দুটুকরো করতে সক্ষম। সবসময় খুব ভয় কাজ করে যে কোনো সময় আইডি এই বুঝি উড়ে গেলাম। এ পর্যন্ত সাহারার তপ্ত মরুতে আইডি হামলায় প্রাণ যায় বাংলাদেশ সেনাবাহিনীর 8 জনের, আহত হন 11 জন। পুরো মালিতে এই পুঁতে রাখা বোমায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 1,000-এরও বেশি, গুরুতর আহত হয়েছেন অসংখ্য মানুষ। আমরা মেনেকায় যাওয়ার সময় আমি গ্রাউন্ড ডিস্টারবেন্স দেখতে পারি, এবং গ্রাউন্ড ডিস্টারবেন্স ক্যাসেস করে আমরা যখন আমার টিমকে নিয়ে যখন আমি চেক করতে যাই তখন আমরা এই আইডিটা পাই। এখানে আমি অবশ্যই বলবো আমার টিমের যে ব্রেভারি, বিকজ আফটার নোয়িং, জানার পরে যে এখানে একটা আইডি আছে, সেই আইডিটাকে ডিসপোজ অফ করার জন্য যে কনফার্মেশন প্রসেস, ইটস ভেরি রিস্কি। সহকর্মীর জীবন বাঁচাতে এভাবে অগ্রগামী সেনারা সামনে থাকেন, সামনে থেকে তারা সহকর্মীর জীবন বাঁচাতে নিজের জীবন ঝুঁকিতে ফেলেন, এবং এভাবেই
কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বাংলাদেশের শান্তিরক্ষীরা। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাও, মালি। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের সঙ্গে তার সহযোগীর পরকীয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে দেশ জুড়ে। ব্রিটিশ গণমাধ্যম দি সানে অন্তরঙ্গ মুহূর্তে ছবি প্রকাশের পর ফাঁস হয়ে যায় তাদের সম্পর্কের কথা। জনগণের করের অর্থে স্বাস্থ্যমন্ত্রীর সহযোগীকে নিয়োগ ও স্বাস্থ্যবিধি না মানার অভিযোগ এনে হ্যানককের পদত্যাগ দাবি করেছে বিরোধী লেবার দল। তবে পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। কলকাতায় ভুয়া ভ্যাকসিন ক্যাম্প বসানোর অভিযোগে আটক প্রতারক দেবাঞ্জনের সঙ্গে তৃণমূলের আতাতের অভিযোগ অস্বীকার মমতা প্রশাসনের। নকল টিকা নিয়ে অসুস্থ মিম। এই ছিল আন্তর্জাতিক সময়, সঙ্গে থাকুন সময়ের।